হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমি তো অলওয়েজ বিন দাস। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাও একটা আনবক্সিং ভিডিও। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম, হয়তো খেয়াল আছে কিনা জানি না, তো মিশোতে আমি অ্যাঙ্কলেটস এর অর্ডার দিয়েছিলাম পায়ের নুপুরের। তো সেই জিনিসটা আজকে চলে এসেছে, তো তোমাদেরকে সেটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো চলে এসছে। তো যেহেতু এটা দুদিন আগে এসছে, তো আমি তাই জন্য আগেই বলে দিচ্ছি যে খুলে নিয়েছি, খুলে দেখেও নিয়েছি যে জিনিসটা কেমন এসছে। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন এসছে, ওকে? আর অবশ্যই পরে দেখাবো, কারণ তোমরা পছন্দ করো আমার অ্যাঙ্কলেটস পরা ফিট দেখতে। তো তো চলো ঝটপট এটাকে খুলি, খুলে দেখি যে পায়ের নুপুরগুলো কেমন এসছে। ওকে চলো, এটা তো প্যাকেটটা এসছে, এটা তো আমি খুলেছি বললামই, তো এটা তো আর রেখে কোনো লাভ নেই। এ দেখো, এরকম একটা বক্সে অ্যাঙ্কলেটসটা চলে এসছে। দু জোড়া পায়ের নুপুর আছে, টু পেয়ার্স। তো একটা একটা করে তোমাদেরকে দেখাই আর পরেও দেখাবো যে কেমন লাগছে। ওকে চলো, তো এইরকম একটা প্যাকেটে চলে এসছে, দু জোড়া এর মধ্যে আছে। প্রথমটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা প্রথম ফার্স্ট নাম্বার, তো এই যে এইরকম অ্যাঙ্কলেটসটা এসছে, দেখতে পাচ্ছ? ওকে, এর মধ্যে খুব সিম্পল ডিজাইন, তবে এর মধ্যে ছোট ছোট স্টোন বসানো আছে, তো সেটা বেশি সুন্দর লাগছে দেখতে। খুবই সিম্পল, একদম সিম্পল, দেখো খুবই সিম্পল ডিজাইন, ছোট ছোট স্টোন বসানো আছে। তো এই এক জোড়া নিয়েছি, আর তোমরা তো জানোই যে আমার মানে একদম সরু অ্যাঙ্কলেটস পরতে বেশি পছন্দ করি, বেশি চওড়া বেশি হেভি অ্যাঙ্কলেটস আমার একদমই পছন্দের মধ্যে নয়। হ্যাঁ, অনুষ্ঠান কিছু হলো তখন পড়লাম, ইটস ওকে, বাট এমনি অ্যাঙ্কলেটস আমার একদম ভালো লাগে না পড়তে, চওড়া অ্যাঙ্কলেটস। এগুলো ঘরের জন্য একদম পারফেক্ট। এই এক জোড়া এসছে, আর তোমার এই এক জোড়া এসছে। তো এইটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো দেখো ডিজাইনটা, একটা সিঙ্গেল দেখেন তাহলে ভালো বুঝবে। এই দেখো ডিজাইনটা দেখছো, এটা এরকম তিনটে করে বিটস দেওয়া আছে, ওকে, তিনটে মাঝখানে এরকম ডিজাইন আছে, সবগুলোই স্টোন বসানো আছে, খুবই সুন্দর ডিজাইন। আর এটা মোটা চেন, প্লেন মোটা চেন, তো খুব সুন্দর দেখতে অ্যাঙ্কলেটসগুলো। তো চলো ঝটপট এগুলোকে পরে পরে তোমাদেরকে দেখায় যে কেমন লাগছে। ওকে চলো, এই দেখো আমি অলরেডি একটা পরে আছি এখানে, ঠিক আছে? তো এটা খুলি, খুলে এটা পরি। পরে নিলাম, এখনই তোমরা বলবে যে টোরিং কেন পরিনি, তো টোরিং আমি সবসময় ঘরে ক্যারি করি না, তো সেই রেসপেক্টে পরিনি, তো তোমরা বলে অবশ্যই পরে নেবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে?
ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পায়ে কতটা ভালো লাগছে সেটাও জানিও। কারণ কি খুবই সিম্পল আর খুবই সোবার, দেখো সবসময় রেগুলার ইউজের জন্য খুব ভালো। তোমাদেরকে দেখালাম দুটো ডিজাইন, তো এইটা যেহেতু স্টোন বসানো আছে হয়তো পোপার বেতে ওখানে শো হচ্ছে না, তাও আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে ভালো করে শো করে দেওয়ার জন্য। ওকে, তো এই ছিল আমার অ্যাঙ্কলেট ডিজাইন। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। ওকে, তো চলো আজকে এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব খুব ভালো থেকো। ওকে, টাটা।